নমস্কার সকল দর্শক বন্ধুকে জানাই মহানবমীর শুভেচ্ছা। মহানবমীর সন্ধ্যায় আমরা পৌঁছে গেছি বেলঘরিয়া সতেরপল্লী। বেলঘরিয়া সতেরপল্লী আবার 56তম বর্ষ করেছে মিশরের পিরামিড, অসাধারণ পুজো মণ্ডপ। এবং এই মুহূর্তে ভিড়ে উঠতে পারছে সাধারণ মানুষের। প্রত্যেকটা দিন আমরা এই ভিড়ের খবর পেয়েছি, পাশাপাশি প্রাক পুজো পরিক্রমাতেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম বেলঘরিয়া সতেরপল্লী। এই মিশরের পিরামিডে রয়েছে মামলির মূর্তিতে মিশরের ঐতিহ্য ছোঁয়া, রয়েছে জীবন্ত উট এবং পিরামিডের মধ্যে যে মমি তারাও যে মমি তাও কিন্তু রয়েছে। এই অসাধারণ পুজো মণ্ডপ এবং মাতৃমূর্তির অভিনবত্বের জন্য সেমিনারিক টিমসের পক্ষ থেকে সেরা সেরা পুরস্কার তুলে দিচ্ছি আমরা উদ্যোক্তাদের হাতে। আমরা এই মুহূর্তে বেলঘরিয়া সাধারণ উদ্যোক্তারা কথা বলিনি প্রথমত অসাধারণ টিম। আমরা একেবারে প্রাক্তন থেকে দেখে এসেছি, অপেক্ষা ছিল কবে আমরা দেখবো সম্পূর্ণ সম্পূর্ণটা দেখে আমরা মুগ্ধ হয়েছি। মিশরীয় পিরামিড এই কারণে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। তো আমরা আমাদের এই ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছি যে মিশরীয় সভ্যতা, মিশরীয় সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতির যে একটা মেলবন্ধন সেটাকে তুলে ধরাই আমাদের প্রয়াস। তাই সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই অভূতপূর্ব ভাবনা, তার থেকেও সবচেয়ে বড় কথা যে বিশ্বের সপ্তম আশ্চর্য যে পিরামিড, সেই পিরামিড মানুষের সামনে তুলে ধরাটাও আমাদের এক অন্যতম প্রয়াস। আমাদের সমগ্র ভাবনার সঙ্গে আমরা দেবী প্রতিমাতে একটা সামঞ্জস্য রাখতে পারি, সেই জন্য আমাদের এই ভাবনা। খুবই ভালো লাগছে এবং আমরা খুবই অভিভূত এবং আপনাদের সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একই সাথে জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলনের বিচারেও আমাদের এই পুজো উত্তর চব্বিশ পরগনা জেলার সেরা সেরা হিসাবে মনোনীত হয়েছে। এই আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থীর কাছে আরো একবার আহ্বান, যারা এখনো আমাদের এই পুজো দর্শন করেননি তারা আসুন, আমাদের এই পুজো ঘুরে যান এবং এটা আপনার কাছে একটা স্মৃতি মধুর হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ সেমিনার টিমসকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুজোকে পুরস্কৃত করার জন্য এবং আপনাদের এই উৎসাহই আমাদের এগিয়ে চলার পথে অনুপ্রেরণা। মিশরের দেবীর মূর্তির আদলে বাংলার মায়ের মূর্তি তৈরি হয়েছে। এখানে মা কিন্তু দর্শক পূজা না, পিছন দিকে দেখা যাচ্ছে মায়ের অসংখ্য হাত, কিন্তু মায়ের মূল যে দুটি হাত তাতে আমাদের বাংলার কৃষ্ণ ধরা, কিন্তু মায়ের সাজ পোশাক থেকে শুরু করে মায়ের যে দর্শন পরিধান করে আছেন কিংবা গোটা মাতৃমূর্তি যে চালা তৈরি করা হয়েছে, এক চালার মাতৃমূর্তি বটে কিন্তু নতুন সাবেক চেহারা নেই, আছেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলেই, তাদেরও পোশাক আশাকে মিশরীয় স্থাপত্য শিল্পের ছোঁয়া। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই মাতৃমূর্তি, অর্থাৎ বাংলা এই মহা উৎসবে মিশরীয় স্থাপত্যকে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্য যে মিশরের পিরামিড, যা বহু মানুষ বইয়ের পাতায় পড়েছেন বা ছবিতে দেখেছেন, বহু মানুষের কাছে অধরাই থেকে গেছে বা অদেখাই থেকে গেছে মিশরের পিরামিড। এই ফারাওদের মূর্তি মিশরের রাজা রানী, মানে ফারাও এবং মহারানী, তারা যেমন সাজ পোশাক করতেন
তেমন পোশাক আশাক তুলে ধরা হয়েছে। সেখানে যেমন আলোর ব্যবস্থা ছিল সেই যুগে, প্রাচীন প্রাচীন যুগে তেমনই আলোর ব্যবস্থা করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। নবমীর ঋষি রাত পোহালি দশমী প্রচুর ভিড় উপচে পড়ছে একই বিষয়ে পড়বে, যা মানুষের সাধারণ মানুষের বলা যেতে পারে বেশিরভাগ মানুষের অদেখাই থেকে যায়। সেই মিশরের পিরামিড, একাধিক পিরামিড জুড়ে তৈরি হয়েছে শারদ উৎসবের মণ্ডপ বেলঘরিয়া সদরের পল্লী। তাই বিজয়া দশমীর আগে নবমীতে উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপ সজ্জা জুড়ে। এবং মিশরীয় স্থাপত্য শিল্প সঙ্গে বাংলার স্থাপত্য শিল্প মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটাই তো শরদ উৎসবের আমাদের বাংলা শরদ উৎসবে এটাই মজা পাওয়া যেতে পারে। এই শরদ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পী আমরা বিভিন্ন জায়গার মন্দির থেকে শুরু করে স্থাপত্য শিল্পকলা দেখতে পাই, জানতে পারি বা তার ছবি দেখতে পাই, এরকমই ভাবে মন্ডপটা তৈরি করা হয় বাঙালি পুজোগুলিতে। তেমনটা বেলঘরিয়া সদরের মধ্যে কিন্তু এবার পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মিশরের পিরামিড এই তাদের শারদ উৎসবের ভাবনায় মণ্ডপ সজ্জা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়, একই নবমীর নিশি তারপরে মিশরের পিরামিডের মতো একটা মণ্ডপ সজ্জা। আপনারা দেখতে পাচ্ছেন দুটো পিরামিড, একটা পিরামিডের ভেতর দিয়ে গিয়ে তারপর মূল মণ্ডপে প্রবেশ। সেই মূল পিরামিডের মধ্যেই রয়েছে মাতৃমূর্তি, পাশাপাশি দুপাশেও রয়েছে দুটো ছোট ছোট পিরামিড। যেমনি পিরামিডের মধ্যে যেমন আলো আধারী পরিবেশে আলোকসজ্জা দরকার, তেমনটাই সামঞ্জস্য রেখে আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি রয়েছে মিশরের মমি, দুপাশে যে পিরামিড দুটো রয়েছে তার দুপাশে দেখি দুপাশের পিরামিডে রাখা রয়েছে মমি। আমরা আপনাদের সেই ছবি দেখাচ্ছি, মিশরে পিরামিড থাকবে অথচ মমি থাকবে না, তা কি হয়? তাহলে অপূর্ণতাই থেকে যাবে। সেই অপূর্ণতাকে পূর্ণতা এনে দিয়েছে মিশরের পিরামিডে এই দুটো মমি তারা রেখেছেন মূল মণ্ডপের প্রবেশ পথে মিশরের পিরামিডে। যে সপ্তম আশ্চর্য বিখ্যাত আশ্চর্য সেই মমি, কিভাবে মমি তৈরি করা হতো আজও অজানাই থেকে গিয়েছে, সেই মমিও কিন্তু রাখা হয়েছে এই মূল মণ্ডপে, যাতে আরো জীবন্ত হয়ে উঠেছে এই মণ্ডপ সজ্জা, আরো বাস্তব হয়ে উঠেছে এই মণ্ডপ সজ্জা। বিশাল বড় একটা চত্বর, বিশাল বড় একটা মাঠ, গোটা মাঠ জুড়ে প্যান্ডেল, দুটো পিরামিডের পাশাপাশি ছোট ছোট আরো দুটো পিরামিড দুপাশে, এবং সামনে রয়েছে মিশরীয় স্থাপত্যের নিদর্শন, এবং মাঠ জুড়ে রয়েছে খেজুর গাছ, যে খেজুর গাছগুলি কিন্তু একেবারে আসল খেজুর গাছ, যেগুলি দীর্ঘদিন আগে অন্য কোথাও থেকে এনে এখানে পুঁতে দেওয়া হয়েছে যাতে আরো জীবন্ত মনে হয়। পাশাপাশি রয়েছে ওয়াচ টাওয়ার, সবকিছুই রয়েছে মিশরের পিরামিডের। মিশরের দেশে গেলে, ইজিপ্টে গেলে যেমনটা পরিবেশ দেখতে পাবে চারিদিক জুড়ে, তেমনটাই পরিবেশ তৈরি করা হয়েছে। যেহেতু বিরাট একটা মাঠ, সেই গোটা মাঠটাকেই ব্যবহার করা হয়েছে। রয়েছে আরো চমক,
আমরা দেখাবো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আসলে এত ভিড় হয়েছে প্রচুর মানুষের উৎসাহ আর মিশরের পিরামিডের খবর পৌঁছে গেছে বিভিন্ন জেলায় জেলায় ফলে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা আর আজ নবমী হওয়ায় এই সেই আরেকটা চমক জ্যান্ত উট আনা হয়েছে আরো বাস্তব সম্মত করে তুলতেই মণ্ডপ সজ্জাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটো জ্যান্ত উট এখানে এনে রাখা হয়েছে যাতে মরুভূমির পরিবেশটাকে আরো জ্যান্ত করবে আরো জীবন্ত করে তোলা যায় আরো বাস্তব করে তোলা যায় রয়েছে সেই খেজুর গাছ রয়েছে জীবন্ত উট আপনারা দেখতে পাচ্ছেন সেই উটের ছবি এবং শিশুরা তো বটেই আর থেকে আসে সব মানুষই তুমুল উৎসাহে দেখতে এসেছেন এই মিশরের পিরামিড উন্মাদনা তুঙ্গে ভিড় সামাল দিতে ব্যস্ত নিরাপত্তা রক্ষীরা এ দুটো কিন্তু একেবারে আসল উট যাতে আরো মিশরের পরিবেশ সেই মরুভূমির পরিবেশকে আরো বাস্তব সম্মত করে তোলার জন্য মেলঘরিয়া 17 পল্লীর উদ্যোক্তারা এই রহস্যের মিশর তাদের থিমে তুলে ধরেছেন গোটা গোটা মণ্ডপ মানে একটুখানি নয় অনেকটা এরিয়া জুড়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে মূল মণ্ডপে প্রবেশের পথে একটা দালান থাকবে যেমনটা মিশরে দেখতে পাওয়া যায় সেই দালানের গায়ে মিশরীয় স্থাপত্য শিল্প দেবতাদের মূর্তি তুলে ধরা হয়েছে যেমনটা লিপি থাকে সেই লিপি তুলে ধরা হয়েছে মিশরীয় লিপি পাশাপাশি আশেপাশের বিভিন্ন দালান জুড়ে রয়েছে মিশরীয় যে মিশরীয় সভ্যতার যে নিদর্শন রয়েছে সেই শিল্প স্থাপত্যের পাশাপাশি এক আলাদা আলাদা মডেল তৈরি করে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে আরো আরো বাস্তবসম্মত মনে হয় এবং এই মুহূর্তে ফারাওয়ের যে মূর্তি যেমনটা হয় যেমনটা আমাদের আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফারাওয়ের মূর্তি বলতে একেবারে সেরকম অবিকল সেরকম একটা বিশাল আকৃতির মূর্তি মণ্ডপের প্রবেশের পরেই আপনারা দেখতে পাবেন দুপাশে দুটো ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন কথা বলার চেষ্টা করব বিভিন্ন দূর থেকে আসা কথা বলা যায় কেমন লাগছে এরকম রহস্য মোড়া মিশন দেখতে নিশ্চয়ই ভালো লাগছে কারণ এটা আমার পাড়াও এত দিন বাদে আমি এলাম হ্যাঁ মানে পুজোর প্রায় শেষের দিকে আমি এলাম খুবই ভালো লাগছে পাড়াতে এরকম একটা ভালো জিনিস হচ্ছে মানে মিশর দেখার সৌভাগ্য আমাদের সকলের হয় না বা পিরামিড দেখা হয় না একেবারে সেরকম বাস্তবসম্মত করে তোলা জ্যান্ত উট খেজুর গাছ মানে এই পরিবেশটা কেমন লাগছে মানে মিশর দেখা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আপনার নাম মিঠু বাঙ্গুলি আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাই স্বাগত আপনারা শুনলেন যে পাড়ার মানুষ কিন্তু এতদিন বাদে শেষে দেখতে এসছেন এবং দেখতে এসে তিনি সত্যি অবাক হয়ে গিয়েছেন আমরা আরো বহু মানুষ রয়েছে দেখতে এসেছেন এই মিশরের পিরামিড একটু একটু কথা বলি কেমন লাগছে মিশরের পিরামিড ভালো লাগছে বইয়ের পাতায় পড়েছ এটা যখন এসে নিজে চোখে দেখলে এটা একটা পিরামিড তোমার মনে হচ্ছে তুমি পিরামিডে এসে গেছো হ্যাঁ এসে গেছি মনে হচ্ছে উট দেখেছো হ্যাঁ উট দেখেছি তুমি পিরামিডে যে এসেছো বুঝতে পারছো ওখানে মমি রয়েছে দেখেছো হ্যাঁ দেখেছি কেমন লাগছে যেটা বইয়ের পাতায় পড়ো সেটা চোখের সামনে দেখে কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে কটা কথা দেখলে 10টা দশটা আজকে না কোথায় পুজো ছিল মাত্র দশটা আরো ঠাকুর দেখবে তোমার নাম কোথা থেকে এসেছো ইন্ডিয়া কেমন লাগছে দেখতে মিশরের পিরামিড যেটা আমরা আমাদের কাছে অদাখাই থেকে যাবে বলে আমরা ধরে নি পৃথিবীর সপ্তম আশ্চর্য একেবারে জীবন্ত করে তুলেছে কি বলবো খুবই ভালো লাগছে দেখে আমাদের হ্যাঁ অবাক হয়ে যাচ্ছে এখানে কাছাকাছির মধ্যে যে এত সুন্দর
আমরা বিরাটিতেই থাকি আচ্ছা সেখান থেকে চলে এসেছি আকালে তনুশ্রী বোস যখন জানতে পেরেছে যে এটা মিশরের পিরামিড হয়েছে এবং সেটাকে এত বাস্তবসম্মত করে তোলা হয়েছে নিখুঁতভাবে করে তোলা হয়েছে যাতে মানুষ এই আবহনাও পায় শুধুমাত্র একটা পিরামিড গড়ে দিয়ে সেখানে মাতৃমূর্তি রেখেই ক্ষান্ত হননি মাতৃমূর্তিতেও রেখেছেন ইজিপশিয়ান স্থাপত্য শিল্পের ছোঁয়া এবং সেই মিশরীয় মূর্তির পাশাপাশি মাতৃমূর্তির পাশাপাশি গোটা চত্বর জুড়ে মিশরীয় শিল্প স্থাপত্যের সাথে বাংলা শিল্প স্থাপত্যের মিশেল ঘটেছে বেলঘরিয়া সদরের পল্লীতে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চে পড়া ভিড় আপনাদের প্রাক পুজো পরিক্রমায় দেখিয়েছিলাম একেবারে যখন কমপ্লিট হয়ে গিয়েছে আজ মহানবমীর দিনে উপচে পড়া ভিড়ে দেখেন মিশরের পিরামিড শুধুমাত্র মিশরের পিরামিড নয় রয়েছে মমি আরো জীবন্ত করে তুলতে রয়েছে দুটো জ্যান্ত উট পাশাপাশি রয়েছে খেজুর গাছ যেগুলো থাকলে একেবারে সেই পিরামিডের দেশ বলেই মনে হয় বেলঘরিয়া সদরের পল্লীর পূজা মণ্ডপটিকে হ্যাঁ এটাকে পূজা মণ্ডপ বললে কিন্তু সত্যি প্রথমটা বিশ্বাস করা যায় না মানুষ যখন প্রবেশ করে মিশরের পিরামিডে ঢুকছে তখন সত্যি আলোকসজ্জা থেকে শুরু করে আবহ থেকে শুরু করে মাতৃমূর্তি যেখানেও রয়েছে ইজিপশিয়ান স্থাপত্যের ছোঁয়া পাশাপাশি আমাদের বাংলার মিশেল সুতরাং অসাধারণ এই মণ্ডপ সজ্জা অসাধারণ এই মাতৃমূর্তির জন্য সেমিনামিক নিউজের তরফ থেকে সেরা সেবা পুরস্কার আমরা প্রদান করলাম বেলঘরিয়া সদরের পল্লীকে দেখতে থাকুন সেমিনামিক নিউজ বিজয় দশমীর অনুষ্ঠান থেকে শুরু করে আরো বিভিন্ন খবরের আপডেট আপনারা সরাসরি দেখতে পারবেন শুধুমাত্র সেমিনামিক নিউজের পর্দায় বেলঘরিয়া থেকে সুমন গুহ গৌতমী নাথ সেমিনামিক নিউজ জয় হিন্দ কিছু করতে গেলে এত সময় নাকি